প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করতে মোদি সরকারকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, সিবিআইকে তিনি ফ্যাসিস্ট বিজেপির রাজনৈতিক হাতল হিসেবে আখ্যায়িত করেছেন। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলে তিনি এও বলেছেন যে রাজীব দেশের সেরা অফিসার এবং তাকে সমস্ত রকম সুরক্ষা দেবে রাজ্য সরকার। রবিবার টুইট করে কেন্দ্রের মোদি সরকারকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি লেখেন, গোটা দেশে সুপার এমার্জেন্সি চলছে, আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে তার এই টুইট সাড়া ফেলেছে। অবশেষে সত্যিটা স্বীকার করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার পাক রাজধানী ইসলামাবাদে বসে ইমরান খান স্বীকার করে নিলেন, ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি। একাধিকবার ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি আর হুঁশিয়ারি দেওয়ার পর আচমকা এই বোধোদয় দেখে বেশ কিছুটা অবাক আন্তর্জাতিক মহল। গোদাবরী নদীতে উল্টে গেল যাত্রী বোঝাই এক নৌকা। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের দক্ষিণ গোদাবরী জেলার গোদাবরী নদীতে। সূত্রের খবর, মোট 63 জন পর্যটককে নিয়ে কাঁচালুরু দেবীপত্তনম থেকে গান্ধীপাচামা মন্দিরের দিকে যাচ্ছিল ওই পর্যটক ভর্তি নৌকাটি। এই দুর্ঘটনার ফলে এখনো পর্যন্ত 30 জন নিখোঁজ বলে খবর। খবর হয়েছে সীমান্ত দিয়ে ঢুকছে পাক জঙ্গি, তাই হাই অ্যালার্ট জারি উপত্যকা জুড়ে। জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও জঙ্গি খুঁজতে তৎপর রয়েছে। রাস্তায় গাড়ি থামিয়ে চলছে তল্লাশি, চার চাকার পাশাপাশি দু চাকার গাড়িও থামানো হচ্ছে। তল্লাশির সুবিধার্থে বিভিন্ন রাস্তায় ড্রপ গেটের ব্যবস্থা করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে তাদের কাছে খবর রয়েছে শ্রীনগরে সন্ত্রাসবাদীরা ঢুকে পড়েছে। শহরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। কেন্দ্রীয় মন্ত্রীকে ঐতিহ্যবাহী সৌধগুলি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এই নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। ঐতিহ্যবাহী সৌধগুলি নিয়ে বেশ কিছু অভিনব উদ্যোগ নিতে চলেছে তার দপ্তর। পারাপারের জন্য একমাত্র ভরসা বাঁশের সেতু জলের তোড়ে ভেঙে গিয়েছে, প্রায় এক মাস হতে চলল। নৌকো পরিষেবাও বন্ধ, আর তাই জীবনের ঝুঁকি নিয়ে সাঁতরেই চলছে পারাপার। ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার। পাঁচ দিন পর মুক্তি পেতে চলেছে দ্য জোয়া ফ্যাক্টর, আর তারই জন্য প্রচার চলছে জোর কদমে। এদিন এক প্রচারে এসে এএনএম নিউজের ক্যামেরাবন্দি হন সোনম কাপুর ও দুলকির সালমান। বিসিসিআই নীতি নির্ধারক আধিকারিক ডি কে জৈন দাদাকে নিয়ে কড়া বার্তা দিলেন, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে স্বার্থের সংঘাত নীতিকে গুরুত্ব দিতেই হবে এবং এই নিয়ম অনুসারে একের অধিক পদে আসীন থাকতে পারবেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। নরউইচ সিটির কাছে 2-3 গোলে হেরে বসল ম্যান সিটি। আগুয়েরো ও রড্রি দুই অর্ধে দুটি গোল করলেও তা এদিন যথেষ্ট ছিল না পেপ গুয়ার্দিওলার দলের জন্য। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।